হ্যালো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখছেন ইয়ং বিউটি চ্যানেল এবং আমি মোহাম্মদ তাহমিদুর রহমান তাইফ আছি আপনাদের সঙ্গে। আমি প্রতিদিনই সবসময় নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে আসি আপনাদের সঙ্গে। তবে আজকে আমি আপনাদেরকে একটা মজাদার বিষয় সম্পর্কে জানাচ্ছি, সেটা হলো একটা রুবিক্স কিউব। এই রুবিক্স কিউব হলো ছয় তল বিশিষ্ট একটি কিউব। এটা আপনারা কিভাবে মিলাবেন, এটা মেলার জন্য অত্যন্ত কঠিন কিন্তু জানলে অত্যন্ত সহজ। এটাতে কিছু ফর্মুলা প্রয়োজন, যে ফর্মুলা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিন্তু ফর্মুলা বলবো না। দেখুন, এটার জন্য প্রথমে আমরা এটা নিয়ে কেউ আপনাকে কেউ দুশ্চিন্তা করবেন না, এটা নিয়ে প্রথমে আমরা উল্টাপাল্টা করে নিই। দেখুন, আমি প্রথমে উল্টো পাল্টা করে নিচ্ছি, নষ্ট করে নিচ্ছি সাজানোগুলোকে। দেখুন, আমি এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি সাজানোগুলোকে। ওকে, এবার দেখুন এটা কীভাবে আপনারা মেলাবেন। এটার জন্য অ্যাট ফার্স্ট স্টেপ আপনাদেরকে একটা নির্বাচন করতে হবে, যে একটা সাদা নিলাম, সাদাটা আমি নির্বাচন করলাম, সাদা কেন্দ্রটা। ওকে, দেখুন সাদা আমাদের প্লাস যেহেতু তৈরি করতে হবে, সাদার সাথে আমাদের দেখা যাচ্ছে এখানে আমার নেমে এসে দেখতে পাচ্ছেন কেন্দ্র যেটা সবুজ, এখানে আমি সবুজ সাদা খুঁজে নিই। দেখুন, আমি পেয়ে গিয়েছি সবুজ সবুজ এবং সাদা। সবুজ সাদাটা নিয়ে আসলাম, আস্তে করে উপর দিয়ে ঘুরে দিলাম, সাদার সাথে মিললো, সবুজ সবুজ মিললো, লালে লাল। এবার আমাদের লাল মেলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি লাল উপরে রয়েছে, কিন্তু এখানে লালের উপর সাদা এবং সাদার পাশে লাল, এখানে সাদা হওয়া দরকার ছিল, লাল হওয়া দরকার ছিল। এটা যা আপনারা যা করবেন সেটা দেখুন, সূত্রটা দেখে নিন, মানে একটা সূত্রের এটা আপনাদের টেকনিক। আপনাদেরকে মাঝেরটা ঘোরাতে হবে, মাঝেরটা নিচের দিকে নামাতে হবে, এটা স্থির রাখতে হবে। আপনার এভাবে করতে পারেন, এবার এটা যে কোনো এক পাশে ঘুরিয়ে দিলেন, মাঝেরটা তুলে দিলেন। হ্যাঁ, দেখুন যেরকম দৃশ্য ছিল সেরকমই ছিল, কিন্তু নিচেরটা ঘুরিয়ে গেল। এরপর যে আপনারা ঘুরিয়ে দিয়েছেন সেটা আপনার লালের পাশে আনুন, এবং দেখতে পাচ্ছেন লালের লাল মিললো, নিচের সাদা উপরে আস্তেভাবে তুলে দিলেন, সাদা সাদা মিললো, লালের লাল মিললো। ওকে, এরপর ঠিক একইভাবে নীল নীল আমরা দেখতে পাচ্ছি এর পাশেই রয়েছে, নীল নীলটা তুলে দিলাম ওই লালের মতো করে, একই 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 পদ্ধতিতে ঠিক লালের মতো করে দিয়ে দিলেন, সাদা সাদা মিললো, নীল নীল মিললো। এরপর আপনারা দেখতে পাচ্ছি কমলা, দেখতে পাচ্ছি কমলার পাশেই রয়েছে, নিচ থেকে কমলা তুলে দিলাম, টেন্ডানা আমাদের প্লাস চলে এলো। এবার আমাদের কর্নারের পালা, আমরা কীভাবে কর্নারটা মেলাবো। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কমলা সাদা, কমলায় কমলা মিললো, কমলা ঘরে আনলাম। এরপর আপনাকে এমনভাবে ধরতে হবে যেন কমলা আপনার দিকে তাকিয়ে থাকে। দেখুন, এই জন্য আমরা মাঝখানে রাখতে পারবো, যেহেতু এদিকে নিলে কমলা আপনার দিকে তাকাচ্ছে না, সাদা তাকাচ্ছে, এই জন্যে কমলাটা এদিকে নিলাম, নামালাম, তুলে দিলাম। দেখুন হয়ে গেল, কমলাটা মিশে গেল। এটা যদি আপনারা যে কোনো এক জায়গায় করে দেন তাহলে কিন্তু মিলবে না, হয়তো এটাই মিলতে পারে কিন্তু এগুলো মিলবে না। এরপর আরেকটা সাদা খুঁজুন, এই তো পেয়ে গেলাম নীল, এখানে দেখতে পাচ্ছি নীল এইদিকে করলে আপনার দিকে তাকিয়ে, সুতরাং আমাদের এইদিকে যাওয়া দরকার। উপর থেকে নামালাম, তুলে দিলাম ঠিক একভাবে, আবার উপরে তুলে দিলাম। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমলা, কমলা নিচে সাদা, কমলা কমলা নিচে সাদা। এই সাদাটা আপনার কীভাবে নামাবেন, নামানোর একটা পদ্ধতি রয়েছে, সেটি হলো এই যেটা সাদাকে তুলে দিলেন, এবং যেহেতু আপনি ডান পাশেটা নেমেছেন সুতরাং এটা ডান দিকে ঘুরে দিলেন, আবার তুলে দিলেন, কমলা সাদাটা নিচে নেমে এলো। এবার আপনারা একটা কমলার ঘরে নিয়ে গেলেন, কমলা ঘরে এদিকে রাখলে আপনার দিকে সাদা থাকে, আপনার দিকে সাদা থাকে, এদিকে রাখলে কমলা আপনার দিকে থাকে, সুতরাং কমলা আপনার এভাবে এদিকে নিলেন, যেহেতু এদিকে রয়েছে আপনার টাকা তাকাই এদিকে নিলেন, এক ঘর এই পাশ থেকে আমার তুলে দিলেন, তুলে দিলেন। একই পদ্ধতি, সব একই মেথড, একই টিউটোরিয়াল এবং একই পদ্ধতি। সবুজ সবুজ মিলল, সবুজ আপনার দিকে তাকিয়ে থাকে, এই জন্য আপনারা এদিকে নিলেন, নামিয়ে দিলেন, তুলে দিলেন, টেন্ডা না আমাদের পুরো ফ্লোরটা মিলে গেল। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি তৈরি হয়ে গেলো, এই টি কিন্তু তৈরি করতেই হবে, প্লাস এখানে প্লাস তৈরি করতেই হবে, নাহলে আপনারা আমার পদ্ধতিতে করতে পারবেন না। এবার আপনাদের যা করতে হবে তা দেখুন, এই দুই লাইন মেলাতে হবে। ওকে, এখানে যেমন সবুজ কমলা রয়েছে, সবুজে ঘরে নিয়ে গেলাম, কমলা কোন দিকে দেখুন, কমলা এদিকে, সবুজ এদিকে, কমলা এদিকে। হ্যাঁ, সুতরাং যেহেতু আমাদের কমলাটা রয়েছে এইদিকে, সেহেতু আমাদের বিপরীত পাশে নিতে হবে, যেমন সবুজটা এই দিকে করে নিলাম। হ্যাঁ, এখানে আমাদের যেহেতু আনতে হবে, এই এভাবে নিলাম, এরকম এরকম, আবার এদিকে নিলাম, সাদাটা এই পাশে দিলাম, নামিয়ে দিলাম, উঠিয়ে দিলাম, তুলে দিলাম,
সাদাটা অক্ষম রইল এবং সাথে এখান থেকে সবুজটা চলে এলো। ঠিক একইভাবে লাল লালে ঘরে নিয়ে গেলেন, যেহেতু এটা নীলটা রয়েছে লালের বাম পাশে, লালের বাম পাশে, সেহেতু আমাদেরকে এটা ডানে ঘোরাতে হবে, বিপরীত পাশে ঘোরাতে হবে এবং বামে ঘোরাতে হবে। একই পদ্ধতিতে তুলে দিলেন। চলে এলো এখান থেকে নীল আমাদের এখানে চলে এলো। কি চমৎকার বিষয় দেখলেন! এরপর আমরা দেখতে পাচ্ছি কমলা এবং নীল। এই কমলাটা কমলা ঘরে নিয়ে গেলাম, নীল যেহেতু এই পাশে, একই পদ্ধতিতে করলাম। সূত্র একটাই, শুধু ডানবাম। ওকে হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ঘর ফাঁকা রইল, এই একটা কর্নার ফাঁকা রইল। এই একটা কর্নার আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ এবং লাল, সবুজটাকে সবুজ ঘরে না লালের পাশে। এই তো আমি করতো, তো আপনাদেরকে ধীরে দেখাচ্ছি, তো এই জন্য আমার করতে দেরি হচ্ছে, কিন্তু এত সময় লাগে না কারো করতে। হয়ে গেল, দুই লাইন মিলে গেল। যেহেতু এখানে নীল দেখতে পাচ্ছি, নীলের নীলকে নীলে ঘরে নিয়ে গেলাম। এরপর আপনাদের দেখতে পাচ্ছি এখানে মাইনাসটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনারা আপনাদের যদি মাইনাসটা না আসে তাহলে কি করতে হবে দেখুন, আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আপনাদের এখানে একটা এল আসতেই হবে। হ্যাঁ, এখানে একটা এল আসতে হবে, যেমন এইরকম একটা এল এই ঘরটা এখানে আসবে। এরকম একটা এল আসলে আপনারা একটা সূত্র ইউজ করবেন, যেটা আপনাদের ডবল ইউজ করতে হবে। যেহেতু মাইনাসটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে আছে, এখানে প্লাস আনার জন্য আমরা যে সূত্রটি প্রয়োগ করতে হবে, সেখানে এল থাকলে সেই সূত্রটি প্রয়োগ করে আপনাদের মাইনাস আনতে হবে এবং ওই সূত্রটি প্রয়োগ করে আপনাদের প্লাস তৈরি করতে হবে। যেমন সূত্রটা কীরকম, সবই সূত্র দিয়ে আমি করছি, বাট এগুলো হলো মানে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখুন প্লাসটা তৈরি হয়ে গেল। এখানে যদি শুধু এল থাকতো, এল আকৃতি থাকতো বা এরকম আকৃতি থাকতো, তাহলে আপনাদেরকে এই সূত্র আমি যে প্লাস তৈরি করার জন্য যে সূত্রটা ইউজ করলাম, আপনাদেরকে ঠিক সেই সূত্রটাই ইউজ করতে হতো। এরপর দেখুন প্লাস গেল, প্লাস আমার আমাদের চলে এলো। এরপর এখানে আমাদের সম্পূর্ণ কমলা লাইন, সবুজ লাইন, লাল লাইন, নীল লাইন মিলাতে হবে। এবার এই সূত্রটা আমাদের যা করতে হবে সেটি হলো দুটো লাইন আমাদের মিলতেই হবে। ওকে, দুটো আমরা যেভাবেই হোক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, বা ধরে নিন এখানে কমলা লাল রইলো, সবুজ রইলো, সবুজের সাথে সবুজ যদি মেলায় তাহলে মেলে না। সুতরাং আমরা এই মাঝের ঘরটাকে এমন জায়গায় নিয়ে যাবো যাতে দুটো মিলে, যেমন দেখুন নীল নীল মিলে না, লাল লাল মিলে। ওকে, যে যেই দুইটা মিলবে সেই দুইটা হাতের বাম সাইডে রাখলাম। এটা মিললো, এটা মিললো, এটা রইলো, এটা মিললো, এটা রইলো দুই পাশে। এরপর যে সূত্রটা ইউজ করতে হবে সেটি হলো, দেখুন মনোযোগে দেখবেন, যদি একটু মিস করেন তাহলে কিন্তু মিলাতে আপনাদের অসুবিধা হতে পারে। দুইবার আবার ডান পাশেরটাকে নিচে নামিয়ে দিলেন, একবার ব্যাক নিলেন, আরেকবার উপরে তুলে দিলেন ডান পাশেরটা, আবার ব্যাক নিলেন উপরটা, আবার ডান পাশেরটা নিচে নামিয়ে দিলেন, এরপর আরেকবার ব্যাক নিলেন উপরেরটা। সবুজ সবুজ মিলল, কমলায় কমলা মিলল, নীল নীল মিলল এবং লাল লাল মিলল। এবার আমাদের লাস্ট পর্ব, সেটি হলো কর্নার মিলানো, মানে লাস্টের আগের পর্ব। সবুজ কমলা এটা হবে এইখানে মেনে নিই, নীল নীল, লাল লাল, হলুদ হলুদ মিলেছে, একটু জাস্ট উল্টা পাল্টা, সমস্যা না, মিলে যাবে। কমলা নীল যেটা হওয়া উচিত ছিল আমাদের এইখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রম দূরে দূরে রয়েছে সবুজ এবং লাল। সবুজ এবং লালকে আমাদের এখানে আনতে হবে। তাহলে দেখুন সবুজ লাল দূরে এবং হলুদ সব দূরে রয়েছে। এবার আপনাদের যা করতে হবে সেটি দেখুন, দেখুন যেহেতু আমি এই পাশে আনবো, একবার তুলে দিলেন বাম পাশটা, আরেকবার ডান পাশেটা বামের দিকে ঘোরালেন, এবার ডান পাশেটা তুলে দিলেন বাম পাশে, উপরটা ব্যাক নিলেন, বাম পাশেটা নামিয়ে দিলেন, আবার ডান পাশেটা উপরে উপরে বাম পাশে ঘুরে দিলেন, নিচে নামিয়ে দিলেন, এরকম সূত্রটা আমাদের এরকম। এবং দেখুন এরপর কোনটা মেলানো যায়, এবং এবার দেখতে পাচ্ছি দূরে রয়েছে সবুজ এবং কমলা, সবুজ এবং কমলা। এটা আমাদের যা সূত্র ফেলতে হবে সেটি হলো, এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, আমি যেহেতু আপনাদেরকে এইভাবে এইভাবে নিয়ে দেখিয়েছি, এটা এদিকে আনা, এটা এই পাশে আনা, এবার আমি আপনাদেরকে দেখাবো এটা এই পাশে আনা, যদি কোনো পরিস্থিতিতে পড়ে এরকম হয়। ওই একই জিনিসই, শুধু আপনাদেরকে উল্টা করতে হবে। হ্যাঁ, দেখুন আমার এখানে মিলে গেছে, যদি আপনাদের না মিলত তাহলে অবশ্যই এইভাবে দেখতেন এবং একটা সূত্র প্রয়োগ করবো, সেটি আপনাদেরকে দুটো সূত্রই প্রয়োগ করতে হতো। সেটাও দেখুন আমাদের কিন্তু সব মিলে গিয়েছে,
এখন যে সূত্রটি প্রয়োগ করা হবে সেটি হলো লাস্ট সূত্র। নিচ থেকে একবার তুলে দিলেন, একবার দুইবার নিচে নামিয়ে দিলেন, ব্যাক নিলেন, সুপুরটা আবার তুলে দিলেন, আবার নিয়ে নামিয়ে দিলেন। দেখুন এগুলো তো পরিবর্তন হবে, কিন্তু এগুলো আবার ফিরে আসবে নিজের জায়গায়। বা দুইবার নামিয়ে দিলেন, কিন্তু বাম পাশেটা কিন্তু এদিকে ঘুরবে, আর ডান পাশেটা এদিকে ঘুরে আবার এদিকে ব্যাক করবে, কিন্তু বাম পাশটা এদিকে ঘুরে আসবে। এভাবে নিলাম, দেখুন আমাদের কিন্তু পুরো ফ্লোরটা মিলে যেত যদি আমরা যেই লাস্ট সূত্র ফেললাম ওটা যদি একবারে না মিলে তো দুইবারে ফেলাবেন, আর দুইবারে না মিলে তিনবারে পড়বেন। ওকে, এভাবে আপনারা একটা রুবিক্স কিউবকে মিলাতে পারেন, রুবিক্স কিউবকে মেলাতে পারেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। অ্যাট ফার্স্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, যদি আপনাদের আরও নতুন কিছু জানার আগ্রহ থাকে, নতুন বিষয় সম্পর্কে যেমন অ্যানিমেশন ইত্যাদি বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন এবং আমি কিছুদিনের ভিতরেই ওই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।